সোমবার সকালে মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভাল্লুকা বাজার বাসস্ট্যান্ড এলাকায় একটি আলু বোঝাই ম্যাটাডোরের ধাক্কায় মৃত্যু হলো এক একাদশ শ্রেণীর ছাত্রীর। নিহত ছাত্রী 15 বছরের সুস্মিতা রায় ভাল্লুকা হাই স্কুলে পাঠরত ছিলেন। এদিন সকালে প্রতিদিনের মতন টিউশন পড়তে সাইকেল নিয়েই দেবীপুরের দিকে যাওয়ার সময় রাস্তা পারাপার হওয়ার সময় আলু বোঝাই গাড়িটি তাকে ধাক্কা মেরে চলে যায়। এলাকাবাসীরা গুরুতর আহত ছাত্রীকে উদ্ধার করে ভাল্লুকা বাজার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পরই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। পরিবারের সদস্যরা মালদা নিয়ে যাওয়ার পথেই কোরিয়ালি ব্রিজের কাছেই তার মৃত্যু হয়। ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। আমি তো সকালবেলা বারান্দায় বসে আছিলাম, এর মধ্যে ওখান থেকে মণিপুর ঢেলাই থেকে ফোন করলো কি প্রিয়া অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাস স্ট্যান্ডে আমাদের ভাল্লুকার। কীভাবে অ্যাক্সিডেন্ট? দেবীপুর যাচ্ছিল টিউশনি, আমি জানলাম কি ওর সঙ্গে দুটো আরও মেয়ে ছিল, সাথী ছিল। এবার এদিক থেকে যাচ্ছিল রতুয়ার দিকে এলপি গাড়ি, আর ওই দিক থেকে আসছিল নাকি ওই চাষে আলু বোঝাই করা একটা গাড়ি আসছিল। এমনকি আমার প্রতি আমি শুনতে পাচ্ছি, আমি জানলাম কি প্রতি হাঁটও দেখিয়েছে এপার থেকে ওপার যাওয়ার জন্য। হাঁটুর দেখে ড্রাইভার ও তো গাড়ি আপনার নিজের মনে নিয়ে চলে আসলো, ধাক্কা মেরে কীরকম যেখানে হয়েছে তার তো ব্লিডিং এক তো গেছে। সঙ্গে সঙ্গে ভাল্লুকা হসপিটালে নিয়ে আসা হলো, আমরা সবাই গেলাম। একটু চেতন আছে তার মধ্যেই ডাক্তারবাবু সব কিছু করে ভাল্লুকার হসপিটালে বলো তাড়াতাড়ি মালদা নিয়ে যান, কোনো ঠিক নাই, খুব সিরিয়াস আছে, ব্লিডিং খুব চলে গেছে ব্লিডিং। যেতে যেতে শুনতে পেলাম মালদায় যাওয়ার মুখেই এই ঘটনা, মৃত্যুর মুখে চলে গেছে। কি নাম ছিল? প্রিয়া রায়। বয়স কেমন ছিল? বয়স এই 14-15 বছর। কোন ক্লাসে পড়তো? মাধ্যমিক পাস করে ইলেভেনে, টিউশনে যাচ্ছিল দেবীপুর, প্রতিদিন যেত নাকি দুদিন পর পর। ওর বাবার নাম কি? অপু রায়। তো এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনায় আপনারা কী চাইছেন এখন সরকারের কাছে? এই ঘটনা তো আমার বাচ্চা চলে গেল, এবার যে দাবি যে এখানে যেটা ফাঁড়ি, এখানে ভাল্লুকা পুলিশ ফাঁড়ি, এখানে কি তদন্ত নিচ্ছে না নিচ্ছে, এখন তো আমরা এখানে আছি, এখন তো যতক্ষণ আসছে না মালদা সদর হসপিটাল থেকে বাচ্চাটা ততক্ষণ তো আমি কিছু বুঝ বলতে পারছি না। এখন কী করবো? গাড়িওয়ালা ওখানে আটক করে রাখা হয়েছে, মালিক আছেন ওখানে। ড্রাইভারকে আটক করেছে? হ্যাঁ, ড্রাইভারকে আটক করা হয়েছিল। ড্রাইভার নাকি জানের ভয়ে ফাঁড়ি থেকে চলে গেছে আর পালিয়ে গেছে। এটাই আমি তো এটাই নার্ভাসভাবে আমি তো আছি, এইগুলোই আমি খবর জানছি। অত ওই স্ট্যান্ডেও যাইনি, খালি শুধু ফাঁড়ি গেছিলাম দেখতে গাড়ি আটক হয়েছে। কী ঘটেছে? ঘটনাটা মেয়েটা টিউশনই যাচ্ছিল দেবীপুর আর কি, বাড়ি হলো ঢেলপুর মণিপুর, ওই মণিপুর থেকে আসছিল রোড ক্রসিং করতে গিয়ে আলুর গাড়ি যেটা ওরা কি গাড়ির নম্বর মেরে দিয়ে চলে যায়, তখনই পড়ে যায়। ওর পড়ে যাওয়ার পর তখন আমি হসপিটালে দেখি যে মেয়েটাকে আমি তুলে নিয়ে যাব হসপিটালের ভিতরে, তো দেখছি যে মেয়েটার পুরো মানে জিন্সের প্যান্টটা রক্তই একদম ভিজে গেছে আর কি। তখন মেয়েটার জ্ঞান ছিল না, তখন ওকে নড়িয়ে চড়িয়েও জ্ঞানটা ফেরানো হয়েছিল। তারপরে নিয়ে গিয়ে যখন বেড়ে গেছি ডাক্তারকে ফোন, ডাক্তার সঙ্গে সঙ্গে এসছে, ডাক্তার একটা স্যালাইন মানে প্রাইমারি যেটা ট্রিটমেন্ট হয় আর কি, সেই ট্রিটমেন্টটাও চালু করে তারপরে স্যালাইনে লাগিয়ে দেয়। স্যালাইন থেকে আবার ওনাকে বললো যে একে তাড়াতাড়ি মালদা নিয়ে যাও, তো এই মালদা আবার নিয়ে যাবো। মালদা নিয়ে যাওয়ার পর কোতোয়ালি ব্রিজ পার করতে মারা যায়। এখন প্রশাসনের কাছে কী চাইছেন? প্রশাসনের আমাদের যেটা ন্যায্য বিচার যেটা হয় সেটাই আমরা চাই। গাড়ি কি আটক করা হয়েছে? গাড়িটা আটক করা হয়েছে। আর ড্রাইভার? ড্রাইভারও মানে মানে হরিশ্চন্দ্রপুর নিয়ে চলে গেছে থানা। না এখন কি চাইছেন তাহলে আপনারা? আমরা যাই যে প্রশাসন কাছে সুবিচার। মেয়েটার নাম কি ছিল? মেয়েটার নাম ছিল সুস্মিতা রায়। প্রিয়া এমনি ডাক নাম প্রিয়া, কিন্তু সুস্মিতা রায়ের নাম। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।